বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই সবার বাবুই অনলাইনে আছে আমার বাবুটা কই তোর নানির ফুট কি শো তো কেমন আছো তোমরা তো সবাইকে আবার স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তারপর বলে দিচ্ছি আজকে আমরা নো রোস্টিং অনলি রিঅ্যাকশনাল ভিডিও করব সো উইদাউট টোস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই সবার বাবুই অনলাইনে আছে আমার বাবুটা কই তোর নানির ফুট কি শো বাহ 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 অসাধারণ জবাব আমার আমার ভালো লাগছে পার্সোনালি অসাধারণ জবাব হাসতে হাসতে শেষ আমি ভাই আর কিছু চাই নাকি এইসব অ্যান্সারের পর না খেলার জন্য এত ইচ্ছে ছিল আমারই কইতা দুজন মিলে একসাথে লুডু খেলতাম আমি তো খেলনা নই তবু আমার নিয়ে খেললা বুঝো না এই ব্যাপারটা যারা বুঝো নাই তাদেরকে বলতাছি আসলে তারা অনেকক্ষণ খেলছে মানে ক্যারাম লুডু খেলতে পারে নাই তো তাই ক্যারাম খেলছে মোবাইলের মধ্যে অনলাইনে আমি তো জানি তোমরা বাজে চিন্তা ভাবনা করছো তারপর আর কি সত্য কথাই কইলাম তারা ক্যারাম খেলছিল আর আসল যেটা খেলছে ওটা সবাই জানে রোজা দেখা কইলাম না আর কি এটা আগে তুমি বলবা না আচ্ছা নেক্সট বই আমি যে এরকম এই পারি এরকম এই সাজি প্রথমত আমি ভয় পেয়েছিলাম আপনাকে দেখে যে এই পরিমাণ মেকআপ মানুষের করে ভূতের থেকে ডেঞ্জারাস দেখা যাইতেছে কিন্তু তারপর আপনি এমন একটা কথা বলছেন যেটা আমার সহ্য হয় না আপনার দাঁত হলুদ হতে যাবে কেন আপনার দাঁত তো লাল হ্যাঁ আমি তো ঠিকই কইতেছি লালই তো এটা কি লাল নাইতে কি বাল ধরো রোজা রেখা খালি গালি আইতেছে মুখ দিয়া সরি গাইস প্রমিস করো তোর ফোনে লাঠি মেরে অন্যজনের কাছে চলে যাবে সমাজরে আপ সমাজরে প্রত্যেকটা ঘরে যদি এরকম ছোট ভাই জন্ম নেই তাহলে মনে করো আমাদের রোস্টারদের ভাত মেরে দিব ভাই এরা নিজেরাই রোস্টার হয়ে থাকে এরকম ছোট ভাইদের ঘরে থাকা উচিত না না উচিত তোমাদের অবশ্যই কমেন্ট করে জানানো উচিত আমি বলুম না আমার শরম করে কেন ভাই এসব প্রতিবন্ধী যদি ঘরে জন্ম নিতে পারে তাহলে এইসব এক একটা রোস্টার ঘরে জন্ম নেওয়া উচিত আমি যদি এই ছেলেটাকে ফিউচারে পাই কখনো তাহলে অবশ্যই আমি তাকে 500 টাকা গিফট করবো কিন্তু দুর্ভাগ্যবশত আমি তার লোকেশন জানি না ভুলে প্যান্ট পরেন নাই আপি না না ভুলে না আপু আমি আসলে ইচ্ছা করেই প্যান্ট পরি নাই মেয়েটা লজ্জা শরম বলে কিছু নাই সিসি গাইস তোমরা কি কেউ জানো যে মেয়েটা প্যান্ট কেন পরে নাই না জানলে আমি আছি তো সমস্যা নেই যাতে রোজা শেষে ইফতারটা ওইখানে গিয়ে করতে পারো মন ভরে সেই জন্যই সে প্যান্ট পরে নাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে হ্যাঁ কি ফিল্টার ইউজ করা আমি হচ্ছে যে এখানে যে একটা ফিল্টারের ইয়াদাও আছে না মুভি ফিল্টার আমি এই ফিল্টারটা ইউজ করি আরে কথা আটকে যায় ম্যাম 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 করে গায় 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 করে ভাই রোজার আগে আমি এইসব মেগিদেরকে খুঁজতেছিলাম আর এখন আমি পাইছি এইসব কোনো কথার ভিতরে পড়ে এইসব মেগিদেরকে আমি কি ভরবো ভাই রোজার আইখা মনে করো মুখ দিয়ে খালি বাজে কথা বেরোতেছে তাদের সম্বন্ধে এত মেকামি চদাই কোন খান কি মেগি আমার একটু বলো তো বাল খালি মুখ দিয়ে গালি বের করে ঠিক না এটা রোজা রাখছি আমি বারবার কেন ভুলে যাই আমি একটা আপু কমেন্ট করছে যে তোমার ভাবছাপ তো মেয়েদের মতন কোন আনকালচারদের মাঝে পড়ছি আল্লাহ মাফ করো মানে সো এখনকার দিনে মডেল অ্যান্ড বিউটিশিয়ান একটু এমনি চলাফেরা করে তোমাদের মধ্যে আনকালচার থাকলে তারা উপরতে পারবে না প্লিজ আমার চ্যাটার মাল এই দেশে একটা টুকায় মাদার চাঁদও নিজেকে নায়ক ভাবে একে না দেখলে আমি সিরিয়াসলি বিষয়টা বুঝতাম না তবে একটা কথা মাথায় রাখতো সাবান দিয়া কয়লা ঘষলে কোনো সময় কয়লা সাদা হয়ে পড়ে না আর এসব বোকা যোদ্ধারা কোনো সময় মাদার চোদ মার্কা বলা বাইন গুলা কখনোই নায়ক নায়িকা হতে পারে না আর মডেল তো বা দেই দিলাম দেখো মডেল হওয়া যদি মুখের কথা হতো তাহলে অধিকাংশ ছেলে মেয়ে মডেল হইতো তোদের মতো টিকটকে এসে এসব প্রতিবন্ধীগিরি করতো না বোকা যোদ্ধা বলা বাইন করতে এসে কাট মেরে কম মেরে
গালি মারছি তার জন্য আমি খুবই দুঃখিত মন থেকে। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়, এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া, আমার জন্য দোয়া করেন, আপাতত তোর জন্য গেলাম 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 গেলাম।